আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান বানান করে কোরআন শিক্ষা ক্লাসে অংশগ্রহণ করছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের কোরআন ক্লাস। সম্মানিত দর্শক শ্রোতা, এখনও যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হননি, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে নিন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য, এবং আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট করুন, কেননা লাইক কমেন্টের মাধ্যমে ভিডিওগুলো অপর মুসলিম ভাইদের নিকট ছড়িয়ে পড়বে, সারা বিশ্বের সকল ভাষাভাষী মুসলিম ভাই বোন কোরআন শিখে ফেলুক। সম্মানিত কোরআন প্রেমী ভাই ও বোনেরা, আজ আমরা শিখব সুরত বাকারার 178 নং আয়াত থেকে। তাহলে চলুন আমরা সরাসরি তেলাওয়াতে চলে যাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يكر زبر يا উপরে চিকন চিহ্ন তিন আলিফ টানব, হামজা হিয়া জবর আই ইয়া পেশ ইউ আই ইউ হাল লাযিনা ইয়া আইহাল লাযিনা আ এক আলিফ মা নু آمنوا كف بشكو تازرتي بازبر با كتيبا عين زبر ع لم يزبر لاي حرف لين كف بشكو ميم لم بش مول جزم الدان حرفتي قربنا قف زرقي صد الف زبر صا اكلف صد بش سو عليكم القصاص فلم زر فيل مجهر حرف دوتي قربنا يا ابن الف قف تازبر قط لم خرزبر إلا قط إلا يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى همزة لم زبر الحر بش حر بش رو الحر با لم زر بيل ما تر علفتي پربنا حر بش حر رازر রি বিল হুররি ওয়াও লাম জবর ওয়াল মাঝের আলিফটি পড়ব না, আইন বাল জবর আবে বায়ের কলকলাহ নিচের দিকে দাল পেশ দু ওয়াল আবেদু বা লাম জের বিল মাঝের আলিফটি পড়ব না, আইন বা জবর আবে দি দাল জের দি বিল আবে দি ওয়াও লাম জবর ওয়াল মাঝে একটি খালি আলিফ রয়েছে আমরা পড়ব না, হামজা নুন পেশ নুন সেকিনের বা মেসা ইকফার হরফ গুণা হবে সা খারাজ বর সা ওয়াল উনসা বা লামজের বিল হামজা নুন পেশ সা খারাজ বর সা বিল উনসা আল হুর বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা فازبر فا ميم ننزبر من فمن عين بش عو فازر في يا زبر يا فمن عو في يا لم زبر لا هاول تا بش هو له من نون سكين بامي حمزة عشت گنا حبنا حمزة زبر آخا يا زرخي اكاليف هي من آخيه شين يا زبر شاي حرفلين حمزة توي بش تنبين بامي فاشت اكفر حرب گنا حبه ফা তাজবর ফাত তাজরতি বা আলিফ জবর বা আইন বা পেশ উ তানবিনের বামে বা ইকলাব গুনাহটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব, বা লামজের বিল মা রু একালিফ ফি তাড়াতাড়ি বিল মা রু ফি ওয়াও জবর ওয়া হামজাহ জবর আ দাল আলিফ জবর দা উপরে মোটা চিহ্ন চার আলিফ টানব, হামজাহ দুই পেশ উন তানবিনের বামে হামজা ইজহারের হরফ গুন্না হবে না, হামজা জের ই লাম ইয়াজবর লাই হারফেলিন হাজির হি ইলাইহি বাজের বি হামজা হাজির ইহ সিন আলিফ জবর সা নুন দুই জের নিন এখানে থামার স্থান যদি থামি তিন আলিফ টেনে সাকিন করে পড়ব। فمن عفي له من أخيه شيء اتباع بالمعروف وأداء إليه بإحسان
জাল খারা জবর যা লামজে লি কাফ জবর কা যালিকা তা খ জবর তা খ ফা ইয়াজির ফি ফা দুই পেশ ফুম তানবিনের বামে মিম গুন্না সহিত মিলিয়ে পড়ব মিম অরজের মির র বা জবর রব বা জের বি কাফ মিম পেশ কুম ওয়াও জবর ওয়া র হা জবর রাহ মিম জবর মা তা দুই পেশ তুন গোলতায় ওয়াকফ করলে গোলতা হাসাকিন হয়ে যায় যালিকা তাখফিফুম মির রাব্বিকুম ওয়া রাহমাহ ফা জবর ফা মিম জবর মা নুন আইন জের নিয় ফা মানিয় তা জবর তা দাল খার জবর দা ফা মানিয় তা দা বা আইন জবর বা দাল জবর দা বা দা জাল খার জবর দা লাম জেলি কাত জবর কা যালিকা ফা জবর ফা লাম জবর লা হা উল্টা পেশ হু ফালাহু আইন জবর আ জাল আলিফ জবর দা এক আলিফ আ দা বা দুই পেশ বুন তানবিনের বামে হামজা গুণা হবে না হামজা জবর আ লাম ইয়া জারেলি মাদের হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে তিন আলিফ টেনে সাকিন করে পড়ব ফামানি আতাদা বাদা যালিকা ফালাহু আযাবুন আলিম ওয়াও জবর ওয়া লা কুম ওয়া লাকুম ফা লাম জের ফিল কফ জের কি সাদ আলিফ জবর সা এক আলিফ সাদ জের সি ফিল কিসাসি হা ইয়া তুই তানবিনের বামে ইয়া আসছে গুণা সহিত মিলিয়ে পড়ব ইয়া খারা জবর উপরে চিকন চিহ্ন তিন আলিফ টানব হামজা পেশ উ হায়া তুই ইয়া উ লাম লাম জের লিল হামজা লাম জবর আল বা আলিফ জবর বা বা জের বি আল বা বি লাম জবর লা আইন লাম জবর আল লাম জবর লা কাফ মিম পেশ কুম লা আল লা কুম তা তা জবর তা তা জবর তা কফ ওয়াও পেশ উ মাদের হরফে বামের হরফে ওয়াকফ হয়েছে তিন আলিফ টেনে সাকিন করে পড়ব ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্তই যাওয়ার পূর্বে সমস্ত আয়াতগুলো আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্তই যাওয়ার পূর্বে সকলকে বলবো আপনারা যদি সরাসরি আমাদের কাছে কোরআন শিখতে চান সেই ক্ষেত্রে উত্তরা 14 নং সেক্টর মসজিদে চলে আসতে পারেন আর যদি অনলাইনে ভিডিও কলের মাধ্যমে শিখতে চান তাহলে লগ ইন করুন dinimadrasa.com এই ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে ইনশাআল্লাহ তাহলে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু